কি হবে আপনি যদি একটি কুমিরের কস্টিউম পরে কুমির ভর্তি পুকুরের ভিতরে ঝাঁপিয়ে পড়েন? অবশ্যই এটি কোনো ভালো হবে না। তো আজকে আমরা কথা বলতে যাব এমন একটি মানুষকে নিয়ে যে কুমিরের কস্টিউম পরে কুমির ভর্তি পুকুরের ভিতরে ঝাঁপিয়ে পড়েছিল, তারপরে কি হলো তা দেখার মতো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর আরেকটি কথা বলে রাখি, এ ধরনের এক্সপেরিমেন্ট কখনোই করতে যাবেন না, কারণ এটি মারাত্মক হতে পারে আপনার জীবনের জন্য। তো চলুন শুরু করা যাক। কুমিরের পোশাক পরে যখন এই লোকটি পানিতে নামলো, তারপরে কুমিরা ভেবেছিল এটি এক কুমিরদের মধ্যে থেকে একজন। তারপরে যখন এই লোকটি কুমিরদের সাথে সাঁতার কাটে এবং তাদের লেজ ধরে টানাটানি করে, তারপরেও কুমিরা তার উপর কোনো রকমের অ্যাটাক করে না। কুমিরা ভাবছে এটি তো দেখতে আমাদের মতোই, এর লেজটি দেখতে আমাদের মতো, এর মাথাটি দেখতে আমাদের মতো, সো আমরা তো কোনো কিছু ভুল দেখছি না। তারপর যখন লোকটি দাঁড়িয়ে গেল, তারপর কুমিরগুলো ভেবাচেকা খেয়ে ওখান থেকে পালিয়ে গেল। এটাই কি সম্ভব, একটি কুমিরের কস্টিউম পরে একটি কুমিরকে বোকা বানানো এবং একটি লায়নের কস্টিউম পরে একটি লায়নকে বোকা বানানো? আমি জানি না, কি অস্ট্রিচের কস্টিউম পরে অস্ট্রিচকে বোকা বানানো? কুমিরদের মতো দেখতে হলে এবং কি কুমিরের মতো নড়াচড়া করলে অন্য কুমিররাও মনে করে এটি আমাদের মতোই একটি কুমির? কি হবে যদি একটি মানুষ হাবুল কেটে কেটে কুমিরের সামনে যায়? আসলে কখনোই এটা করবেন না। পান্ডার বাচ্চারা সাধারণত অনেক কিউট হয়ে থাকে, ভেবে দেখুন আপনি এই পান্ডার বাচ্চারই। আপনার ছোট লাইফে আপনি আপনার মা ছাড়া আর কাউকেই দেখেননি, এমন এক সময় আপনাকে কেউ কিনে নিয়ে যায়, এটা অসহ্যকর। আর আপনি জানেন না আপনি কি জন্য এই বাচ্চাটিকে লালন পালন করছেন, এটি আপনাকে বড় হয়ে ভালোবাসবে না আপনার মাথাটিকে কামড়ে ফেলবে। হুলং হচ্ছে একটি চাইনিজ প্যান্ডা কস্টিউম ফেস্টিভ্যাল, যেখানে মানুষরা পান্ডাদের কস্টিউম পরে পান্ডাদের বাচ্চাদেরকে আদর যত্ন করে, আর বাচ্চাটি মনে করে এরা তাদের মা বাবা। আর এই কস্টিউমগুলোতে এমন এক ধরনের স্মেল ব্যবহার করা হয় যাতে পান্ডার বাচ্চারা মনে করে এটি একটি আসল পান্ডা, আর কোনো রকম আপত্তি ছাড়াই বাচ্চাটি তাদের সাথে খেলাধুলা করতে থাকে। আর এই ট্রিকটি অন্যান্য পশু পাখিদের উপরও একইভাবে কাজ করে, আপনাকে তেমন কিছুই করতে হবে না একটি পাখির বাচ্চাকে বোকা মারানোর জন্য। আপনার হাতে নকল পাখির মতো একটা বানালেই হয়ে যাবে, খাবার দেওয়ার জন্য এটাই যথেষ্ট। আর এরকমটি করা দরকার হয় কারণ পাখিটি ভবিষ্যতে একা একাই নিজের খাবারের সন্ধান করবে, তখন আর তার মানুষের সাহায্যের দরকার হবে না। যদি আমরা কথা বলি পশু পাখিদের বুদ্ধিমত্তার কথা, এটা কি এতই সহজ যে পশু পাখিদের বোকা বানানো? আসলে পশু পাখিরা ততটা বোকা নয় যতটা আমরা ভাবছি। আসলে পশু পাখিরা মানুষের থেকে এতটাও আলাদা নয়, এরা নিজেদেরকে আয়নায় চিনতে পারে এবং নিজস্ব ভাষা তৈরি করে এবং তারা নিজস্ব যন্ত্রপাতিও তৈরি করে, এমনকি তারা দুঃখ হাসি এবং সব ধরনের ইমোশন কিউ করতে পারে। পশু পাখিদের পোশাক পরে আসলে পশু পাখিদের বোকা বানানো যায় এরকমটা না, কিছু কিছু পশু পাখিদের পোশাক পরেও বোকা বানানো সম্ভব হয় না, কারণ তাদের কাছে কিছু স্পেশাল ক্ষমতা থাকে, যেরকম তাদের সুঙ্গার ধারণ ক্ষমতা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হলো, যখন একটি টোটফিশ একটি ডলফিনের শব্দ পায় তখন সে স্থির হয়ে যায় এবং নড়াচড়া না করার ভান ধরে, এবং এটি করে তার শিকারের কাছে সে ইনভিজিবল হয়ে যায়, এবং এটি একটি অস্বাভাবিক ক্ষমতা, সে নড়াচড়া না করার ফলে তার শিকার তাকে দেখতে পায় না। বন্ধুরা, কুকুরদের কথা তো আমরা সবাই জানি, কুকুররা সাধারণত আমাদের অনেক ভালো বন্ধু হয়ে থাকে। মাস্ক পরে আপনি আরেকটা প্রাণীকে বোকা বানাতে পারবেন না, আমি কথা বলতে চাইব ঘ্রাণের বিষয়ে। কি হবে আপনি যদি আপনার শরীরের উপর গ্রিন বেরি স্প্রে করে দেন? তেমন কিছুই হবে না, মৌমাছির চাক আপনার শরীরের উপর বসে যাবে আর ফলো করতে থাকবে। এটি অবিশ্বাস্য হলেও বাস্তব, আপনি সেন্ট দিয়ে একটি বাঘকেও শিকার করতে পারবেন। এই বাঘটি প্রায় 30 জন মানুষকে আক্রমণ করেছে, কিন্তু বাঘটিকে সহজে তারা ধরতে পারেনি। তারপর তারা একটি সিক্রেট ট্রিক, একটি পারফিউমের বোতল ব্যবহার করে এই বাঘটিকে ধরার জন্য। বাঘ এই পারফিউমটি গন্ধে এখানে চলে আসে এবং তারা একটি ইঞ্জেকশন পুশ করে বাঘের শরীরে, তারপর বাঘটি অজ্ঞান হয়ে যায়, তারা বাঘটিকে অন্য জায়গায় ডেলিভারি করে।
আপনি কি কখনো ভেবে দেখেছেন কোনো পশু পাখিদের পরিবারের সদস্য হওয়ার কথা? আসলে পশু পাখিরা মানুষের মতোই, এরা মানুষকে খুব বেশি পরিমাণে ভালোবাসে এবং তাদের পরিবারের সদস্য করে নেয়। এরকম অনেক স্টোরি আছে যেখানে বাচ্চারা বড় হয় পশু পাখিদের পরিবারে। মারিনা জ্যাসমিন বললেন তিনি বহুদিন কাটিয়েছে জঙ্গলের ভেতর বানরদের সাথে। মার্কোস পান্থো নামের এই লোকটি সাউথ স্পেনে 20 বছর কাটিয়েছে বোলফের সাথে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।